অনেকেই বলে কুকুর নাকি ভূত বা শয়তান দেখতে পায়, আবার ব্যাং ডাকলে নাকি বৃষ্টি হয়। গভীর রাতে যদি প্যাঁচা ডাকে অনেকে এটিকে ঝগড়া বিবাদের সংকেত মনে করে। প্যাঁচা রাতে মাটি কামড়ে নাকি ঝগড়া বাড়িয়ে দিতে চায়। কাক ডাকা দুঃসংবাদের হলেও শেষ রাতে শিয়ালের ডাককে আনন্দের সঙ্গে গ্রহণ করা হয়, কারণ শেষ রাতে শিয়ালের ডাক ফসলের ভালো মূল্য পাওয়ার ইঙ্গিত দেয়। কিন্তু বাস্তবে ইঁদুর শিকারের জন্য রাতে প্যাঁচা মাটিতে নেমে আসে, আর তখন প্যাঁচা ডাকে। পশু পাখিরা মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু তারা বিভিন্ন অঙ্গভঙ্গি ও শব্দ করে মানুষকে অনেক সময় অনেক কিছু বোঝাতে চায়। কিন্তু আমরা তাদের অঙ্গভঙ্গি না বোঝার কারণে অনেক সময় নিজেদের মন মতো কিছু একটা বানিয়ে নিই। যেমন আমরা অনেকেই ভাবি কুকুর খুশি হলে লেজ নাড়ায়, কিন্তু কুকুরের ডান দিকে লেজ নাড়ার আছে এক অর্থ আর বাম দিকে আরেক। কুকুর যদি ডান দিকে লেজ নাড়ে তাহলে সে খুশি, আর কুকুর তখনই জোরে জোরে লেজ নাড়ায় যখন কুকুর খুব বেশি রেগে যায়। এমনই অনেক অদ্ভুত অদ্ভুত প্রাণীর আচরণ জানাবো আপনাদেরকে। নাম্বার 1, কুকুর। অনেকে কুকুর ভালোবাসে, তাই বাসায় কুকুর পোষে থাকেন, আর অনেকে বাড়ি পাহারা দেওয়ার জন্য কুকুর রাখেন বাসায়। কিন্তু আপনি কি জানেন এই কুকুরেরও কিছু অদ্ভুত আচরণ আছে যা আমরা জানি না। নাম্বার 1, ওরা ভয়ের গন্ধ পায়। অনেকে বিশ্বাস করেন কুকুর দেখে ভয় পেলে কুকুর সেই গন্ধ ঠিকই পেয়ে যায়। হ্যাঁ, কুকুর সত্যি এই ভয়ের গন্ধ টের পায়, আর যখন ওরা এটা টের পায় তখন বেশ একটা চাপ অনুভব করে। কুকুর শুধু আবেগ বা ভয়ই নয়, স্নায়ুচাপ দুশ্চিন্তার গন্ধ টের পায়। মানুষের মুভমেন্ট, শরীরী অঙ্গভঙ্গি দাঁড়ানো দেখেও ওরা বুঝতে পারে সমস্ত কিছু। নাম্বার 2, বিছানায় নতুন কেউ। অনেক আদুরে কুকুরই তার মালিকের পাশে এসে গুটিসুটি মেরে বিছানায় ঘুমিয়ে পড়ে, আর মজার ব্যাপার হচ্ছে সে মনে করে তার মালিকই হচ্ছে তার বাবা মা। এমন অবস্থায় নতুন কোনো মানুষকে হঠাৎ করে আপনার বিছানায় দেখলে সে অভিমান তো করবেই, রাগ করাটাও অস্বাভাবিক কিছু নয়। কাজেই এরকম ক্ষেত্রে নতুন মানুষটি তিনি যেই হন না কেন তার সঙ্গে কুকুরটিকে সাময়িক সময়ের জন্য হলেও পরিচিত করে তুলুন। নাম্বার 3, ঘুমানোর আগে কুকুর কেন এক চক্কর ঘুরে নেয় জানেন? অনেকে কুকুরকে ঘুমানোর আগে এক চক্কর ঘুরে নিতে দেখেন। কুকুরের এই আচরণের কারণ ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তারা জানেন প্রাচীনকাল থেকে কুকুরের এই অভ্যাস রয়েছে। কুকুর যখন জঙ্গলে ঘুমাতো তখন ঘাস ও জঙ্গলগুলোকে নিচু করে নিয়ে তার উপর ঘুমাতে হতো, আর এজন্য এক চক্কর ঘুরে নিত তারা। এখনো সে অভ্যাস রয়ে গেছে কুকুরের। নাম্বার 4, কুকুর কেন গন্ধ শুকে? প্রায় কুকুরকে একে অন্যের গন্ধ নিতে দেখা যায়। অনেক কুকুর আবার একে অন্যের পশ্চাৎ দেশের গন্ধ শুকতে খুবই পারদর্শী। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কিন্তু কি কারণে এই আচরণ? এই প্রসঙ্গে গবেষকরা বেশ কিছু কুকুরকে পর্যবেক্ষণ করেছেন। এতে তারা জানতে পারেন কুকুরেরা একে অন্যের গন্ধ শুকে তথ্য সংগ্রহ করে, আর এটি তাদের পারস্পরিক যোগাযোগেরও একটি মাধ্যম। নাম্বার 6, কুকুর কেন লেজ তাড়া করে? প্রায় কুকুরদেরকে দেখা যায় লেজ তাড়া করতে। এজন্য অনেক একদিকে ঘুরতে থাকে কুকুর। এটি মূলত কুকুরের সময় কাটানোর একটি উপায়। কুকুর খেলাধুলা করতেও এমনটা করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। নাম্বার 7, মিশ্র নির্দেশনা। জেনে রাখুন, পুনর্বয়স্ক এবং পরিপূর্ণ বুদ্ধিমত্তার একটি কুকুরের বুদ্ধির দৌড় 2 বছর বয়সী একটি শিশুর সমান। আর আপনি যদি একে অনবরত বিভিন্ন নির্দেশ আর প্রশিক্ষণ দিতে চান তাহলে সে বিভ্রান্ত হয়ে যাবে। পরে দেখবেন করতে বলছেন এক কাজ আর সে করছে অন্য কাজ। নাম্বার 8, বন্ধু বান্ধবের সঙ্গে জম্পেশ আড্ডা। আপনার কুকুরটি আপনার সব আচরণে মেতে থাকে, তার মানে কিন্তু এই নয় যে আপনার বন্ধুদের সঙ্গেও তার একই আচরণ হবে। বিশেষ করে অনেক বাসার কুকুরই ঠান্ডা মেজাজের হয়ে থাকে, বেশি চেঁচামেচিতে তারা ভয় পায়, আবার একটু চটে যেতেও পারে। কাজেই এমন সময় কুকুরটিকে অন্য কাজে ব্যস্ত রাখুন বা অন্য কোথাও রেখে দিন। নাম্বার 9, কুকুর খুশি হলে লেজ নাড়ায়। কিন্তু সব সময় যে এমনটা হবে তা কিন্তু নয়। কুকুর যখন বাম দিকে লেজ নাড়ায় তার মানে সে আপনাকে কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে। ধরুন আপনি বাগানে হাঁটছেন আর সেই বাগানে একটি সাপ লুকিয়ে আছে, তখন যদি কুকুরটি সেই সাপকে দেখে ফেলে সে তখন তার লেজ বাম দিকে নাড়াবে আপনাকে সাবধান করার জন্য। নাম্বার 10, সাধারণত আমরা লেজ নাড়ানো দেখলেই বুঝি যে কুকুরটি বুঝি খুশি হয়েছে বা কিছু খেতে চাচ্ছে, কিন্তু গবেষণায় পাওয়া গেছে ভিন্নতা। কুকুররা তাদের লেজ ডান দিকে নাড়তে থাকে যখন তারা খুশি হয়। যখন তারা আস্তে আস্তে লেজ নাড়ায় তার মানে হচ্ছে তারা কিছু একটা নিয়ে শঙ্কিত। জোরে জোরে লেজ নাড়ানো মানে এটি তার রাগ প্রকাশ করছে, এটি তার নিজের মতো করে মনের ভাব প্রকাশ করে। নাম্বার 2,
পোষা বিড়ালের কিছু আচরণ জানতে চান? অনেকে শখ করে বিড়াল পুষে থাকেন। এই প্রাণীটি দেখতে এতটাই অদ্ভুত সুন্দর হয়ে থাকে যে সবারই মন চায় এদের আদর করতে। এই প্রাণীটাও খানিকটা আদর পেয়ে অদ্ভুত ভঙ্গিতে নিজেদের আরো বেশি এগিয়ে দেয় আদর নেওয়ার জন্য। এই অদ্ভুত সুন্দর প্রাণীটি কথা বলতে না পারলেও শরীরের বিভিন্ন ভঙ্গিতে বুঝিয়ে দেয় যে তারাও ভালোবাসার বিপরীতে ভালোবাসতে পারে। জেনে নিন আপনার পোষা বিড়ালটির কিছু আচরণ। নাম্বার ওয়ান, বিড়াল কেন ঘন ঘন স্ট্রেচ করে? অনেকে বিড়ালকে ঘন ঘন স্ট্রেচ করতে দেখেন, কিন্তু এর কারণ জানেন কি? মানুষ যে কারণে স্ট্রেচ করে, বিড়ালও সেই কারণেই স্ট্রেচ করে। এটা রক্ত চলাচল বাড়ায়। বিশেষজ্ঞরা বলেন বিড়াল দৈনিক 12-16 ঘন্টা ঘুমায়, আর ঘুমানোর সময় বিড়ালের রক্তচাপ কমে যায়, ফলে স্ট্রেচ করলে তা আবার স্বাভাবিক অবস্থায় আসে। নাম্বার টু, বিড়াল মল লুকিয়ে রাখে। অনেকেই বিড়ালের এই আচরণটির সঙ্গে পরিচিত। বিড়াল মাটিতে বা বালুতে গর্ত করে সেখানে নিজের মল ত্যাগ করে, এরপর তা ঢেকে দেয়। বিশেষজ্ঞরা বলেন বিড়াল তার পদচারণার চিহ্ন লুকাতে চায়। শত্রুরা যেন তার অবস্থানের জায়গা সম্পর্কে জানতে না পারে, সেজন্য তারা এই পদক্ষেপ নেয়। এছাড়া উন্মুক্ত মল থেকে গন্ধ ছড়ায় এবং তা তার শক্তিশালী প্রতিপক্ষকে উপস্থিতি জানিয়ে দিতে পারে। নাম্বার থ্রি, বিড়াল বাক্স পছন্দ করে। বাড়িতে বিড়াল থাকলে একটি বাক্স নিয়ে দেখতে পারেন। বিড়াল এটিকে বাড়ি হিসেবে বানাবে কিংবা এটি নিয়ে খেলতে থাকবে। কিন্তু কি কারণে বিড়ালের এই আচরণ? এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেন বিড়াল প্রাচীনকাল থেকে ছোট ছোট স্থানে বসবাস করতে অভ্যস্ত, আর এই ধরনের স্থানে তার পক্ষে শত্রুর চোখে ধুলো দিয়ে লুকিয়ে থাকা সহজ। এই কারণেই বিড়াল বাক্স পছন্দ করে। নাম্বার ফোর, মাটিতে আচর কাটে। আপনার পোষা প্রাণীটি যখন আপনার সাহচর্য পেতে চাইবে, তখন সে তার সামনের দুই পা এগিয়ে দিয়ে মাটিতে আচর কাটা শুরু করবে এবং আপনাকে আকর্ষিত করার চেষ্টা করবে। নাম্বার ফাইভ, চিত হয়ে শুয়ে মিউ মিউ করে ডাকবে। বিড়ালের ভালোবাসা প্রকাশের আরেকটি ভঙ্গি হলো সে আপনাকে দেখে চিত হয়ে শুয়ে বেশ আদুরে ভঙ্গিতে মিউ মিউ স্বরে ডাকতে থাকবে। এতে করে স্বাভাবিকভাবেই আপনার তার প্রতি মায়া চলে আসবে এবং তাকে আদর করতে মন চাইবে। নাম্বার সিক্স, আপনাকে গিফট এনে দেবে। বিড়াল যখন একেবারে পোষা হয়ে যায়, তখন সে অদ্ভুত সব কাজ করবে যা আপনার মাথা খারাপ করে দেবে। সে আপনার এত বেশি ভক্ত হয়ে যাবে যে আপনার জন্য ফুল সহ বিভিন্ন উপহার মুখে করে এনে দেবে, আপনার বিভিন্ন কাজও করে দেবে। এভাবেই আপনাকে তার ভালোবাসা দেখিয়ে দেবে। নাম্বার সেভেন, আপনার সাথে খেলা করবে। সুন্দর আদরে এই প্রাণীটি মাঝে মাঝে আপনার সাথে বিভিন্ন খেলা করেও আপনার প্রতি তার ভালোবাসা প্রকাশ করবে। আপনাকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের খেলা সে আপনাকে দেখিয়ে থাকবে, যা দেখে আপনি তাকে আরো অনেক বেশি ভালোবাসতে বাধ্য হবেন। নাম্বার এইট, চোখের ভাষায় ভালোবাসবে। বিড়ালের চোখ এমনিতেই অনেক বেশি মায়াবী হয়ে থাকে। সে তার চোখের ভাষায় অনেক কিছুই বুঝিয়ে দিতে পারে। চোখের ভাষাতেই সে আপনাকে খুব সহজেই জানিয়ে দেবে যে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে বা পছন্দ করে। নাম্বার নাইন, লেজ নাড়িয়ে ভালোবাসা প্রকাশ। বিড়ালের স্বভাব হলো একটু আদর পেলেই সে লেজ নাড়িয়ে জানিয়ে দেয় যে সে অনেক বেশি খুশি এবং আরো আদরের আহ্বান করে। নাম্বার টেন, হালকা গরর শব্দ। খেয়াল করে দেখবেন আপনি যখন আপনার পোষা বিড়ালটিকে একটু আদর করতে যাবেন, তখন সে হালকা ভাইব্রেশনের মতো শব্দ করে। আদরের সাথে সাথে এই শব্দটি তার বাড়তে থাকে। এটি তার ভালোবাসা প্রকাশের একটি ভঙ্গি। সে তার এই অদ্ভুত সুন্দর শব্দের মাধ্যমে আপনাকে জানিয়ে দেয় যে আপনার আদর তার ভালো লাগছে। সে আপনার সাথে আরো বেশি আহ্লাদ করে। কাক, অনেক ছোট্ট একটি পাখিরও কিন্তু অনেক ধরনের ক্ষমতা থাকে, অথচ আমরা কখনোই তা স্বীকার করি না বা দেখতে চাই না। অন্যদিকে প্রাণীরা কিন্তু শুভ এবং অশুভ উভয় প্রভাবের ইঙ্গিত অনেক আগে থেকে বুঝতে পারে। সেদিক থেকে কাক রয়েছে শীর্ষে। সিয়াটল বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিজ্ঞানী কাকের আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন বছরের পর বছর ধরে। তারা জানান অশুভ কোনো কিছু দেখলেই কাকগুলো অস্থির হয়ে পড়ে, ডানা ঝাপটাতে থাকে, কর্কশ গলায় চিৎকার শুরু করে। এখন প্রশ্ন হচ্ছে কে শুভ বা কি শুভ তা ওই কাকগুলো বোঝে কি করে? গবেষকরা কয়েক ধরনের মুখোশ তৈরি করেন। বুনো মানুষ, মানুষের কঙ্কাল থেকে শুরু করে খুব সাধারণ দেখতে মানুষ, সব ধরনের মুখোশ। এরপর সাতটি কাককে জড়ো করা হয়। তারপর কাকগুলোর সামনে দিয়ে বুনো মানুষের মুখোশ পরিয়ে একজনকে পাঠানো হয়। শুরু হয়ে যায় তাণ্ডব। বোঝা যায় ভয়ঙ্কর মুখোশই কাকগুলোকে অস্থির করে তুলেছে। এরপর সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির মুখোশ পরে আরেকজন কাকগুলোর সামনে দিয়ে হেঁটে যায়। তখন কাকগুলো পুরোপুরি শান্ত থাকে। তারও পরে আরো 41টি কাক ধরে আনা হয় এবং তাদের বেঁধে একই পরীক্ষা চালানো হয়। এবারও দেখা যায় যে ভয়ঙ্কর চেহারার মুখোশ দেখতে কাকগুলো কর্কশ গলায় ডাকাডাকি শুরু করেছে এবং অশুভ কিছু দেখলে উচ্চ স্বরে চিৎকার, ডানা ঝাপটানো ইত্যাদি তারা মাকে দেখেই শেখে।
তবে প্রাণীদের আচরণ দিয়ে সবসময় নানা কুসংস্কার প্রচলিত আছে। আমরা যখন তাদের ডাকার কারণ বা তাদের অঙ্গভঙ্গি বুঝতে পারি না, তখন এসব কুসংস্কার সৃষ্টি হয়। যেমন হচ্ছে, কাক ডাকলে মানুষ ভাবে কেউ মারা গেছে। এই ধারণায় বিশ্বাসীরা সঙ্গে সঙ্গে কাক তাড়াতে নেমে পড়েন। কিন্তু কাক তাড়িয়ে মৃত্যুর সংবাদকে কতটা দূরে সরিয়ে রাখা যায়? দুজনে বসে কথা বলার সময় হঠাৎ টিকটিকির আওয়াজকে কথা সত্য এমন সাক্ষ্য হিসেবে ধরা হয়। অনেকে এটাকে সত্যের ডাক বলে মনে করেন, কিন্তু এইসব আমাদের ভ্রান্ত ধারণা। এইসব ধারণা পাল্টানোর জন্য আমাদের প্রাণীদের বিভিন্ন অঙ্গভঙ্গি সম্পর্কে জানতে হবে, তা না হলে আমরা এই একবিংশ শতকে এসেও অনেক পিছনে পড়ে থাকব। সবসময় কুসংস্কারকে আঁকড়ে ধরে বেঁচে থাকব। সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে নিতে হলে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তো এই ছিল প্রাণীদের আচরণের কিছু অদ্ভুত ব্যাখ্যা। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন। আর প্রাণীদের অদ্ভুত আচরণ নিয়ে পিনিক পায়ের আরো একটি ভিডিও আছে, সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আর পিনিক পায়ের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।